শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো অ্যান্ড লাভলি এর মাল্টি ভিটামিন সিরাম ত্বকের তিন স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। 40 টাকা আলু আপনি বেচছেন 70 টাকা করে, তাই তো নাকি? কারণটা কি ভাই? আমার মাফ করে দেন, মাফের হিসাব পরে। আগে বেচছেন কিনা সেটা স্বীকার করেন। জি ভাই আমি বেচছি। কারণ কি? মানুষ আলু খাইব না? আপনি চান না যে মানুষ আলু খাউক? 40 টাকার আলু 70 টাকা দিয়ে কিনা খাইতে হইলে যার টাকা নাই সে কি করবে? আলু তো খাইতে হবে তার, সে তখন চোর হবে, চুরি করে টাকা ইনকাম করবে। যার গায়ে জোর আছে সে চিন্তাই করবে, চিন্তাই করে টাকা রোজগার করবে বাড়তি টাকা এই আলু কেনার জন্য। এক আলু দিয়ে আপনি কি ভেজাল লাগাই দিতেছেন পুরা দেশে, বুঝতেছেন? হ্যাঁ, আপনি একলা অসৎ হবেন না, একটা সৎ মানুষ অসৎ হইতে বাধ্য হবে আপনার কারণে। কি শাস্তি দিব আপনার? এখন ভাই আপনি খালি অর্ডার করেন, একটা অর্ডার করেন, ওরে মারতে 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 আলো মারতে মারা খেলাম। ভাই আপনার আমার মাইরেন না, আপনার পা ধরে আমি মাপ চাইতেছি, আপনারা আমার মাপ করে দেন। কান ছাড়লেন কেন? কান ধরেন, ধরেন কান, আপনার মারবো না, ইউনিক শাস্তি দিব। আলু দিয়ে আনছোস, দুইটা বড় দেখে আলু ওনার হাতে দে, আলু চাবাই চাবাই খাইব। দুইটা শেষ হইলে আরো দুইটা। আলুর দাম 70 টাকা, আপনি কেমনে বানাইলেন? বুদ্ধিটা কেমনে মাথা আইলো? কেমনে কি করছেন সব ভাগ্য এখন সবার সামনে? এখন ভাই আলুর সিজনে আমি কম দামে আলু কিনা রাখছিলাম, তারপর আলুর যখন সিজন শেষ হয়ে গেছে আমি মার্কেটে একটা কথা ছড়াইয়া দিছি আলু নাই। তখন মানুষে মনে করলো বাজারে যখন আলু নাই কেমনে কি করবো, আর আমি ওই ফাঁকে 40 টাকা কেজির আলু আমি ইচ্ছা মতন বেচা শুরু করছি 70 টাকা কইরা। এক লাভে 40 থেকে 70, এত বড় জিবলা, এত খিদা, এত লোভ। এই এটা টাইগার জহিরের এলাকা, জানেন না এসব সিন্ডিকেট, এসব 2 নম্বরি সিন্ডিকেট, 2 নম্বরি ব্যবসা, আমার এলাকায় চলবো না। আলু খান, ভাই আপনি আমার মাফ করে দেন, এই কাঁচা আলু ভাই খাওয়া যায় না। আমি আপনাকে কথা দিতেছি আমি আর কোনো দিন আলুর দাম বেশি নিব না, আর অন্য কাউরেও বেশি দামে বিক্রি করতে দিব না, আপনারা আমার মাফ করে দেন। মাফ তো করে দেওয়ানোই যায়, কিন্তু মাফ করলে আপনার মনে থাকবো না, মনে থাকানোর ব্যবস্থা করতে হইব। মিঠু যা ভাই, তার গলায় একটা জুতার মালা ঝুলাইবা, লগে গলা একটা প্লাকার্ডও থাকবে, সেখানে লেখা থাকবে আমি অসাধু ব্যবসায়ী, আমি 40 টাকার আলু 70 টাকা দরে বিক্রি করছি। এই অবস্থায় তারে বাজারে ঘুরাইবা, এলাকায় ঘুরাইবা, নানান জায়গায় ঘুরাইবা। ওকে তুমি আজকা শোনো, তুমি কি হয়েছে ওই যে বাজারে যে সবজি এলা আছে না, মকবুল সবজি বেচে যে তুমি বাজার করছো? বাজারের কথাই কইতেছি, মকগুলো করছে কি ওই 40 টাকার আলু বেচে 70 টাকা করে, এটা আবার মিঠু দেখছে, মিঠু দেখে তো আমি কি জিজ্ঞেসি সেটা বলো, বাজার করছো তুমি হ্যাঁ কি না? বাজারের কথা না, বাজার তো আজকে বসছে, বাজার বসছে
সরি ভুলে গেছি, যাই তোর দিয়ে গিয়ে বাজার নিয়ে আসি। আমার কথা তো মনে থাকে না, দিন দুনিয়ার সব কথা তোমার মনে থাকে। কি মনে থাকে? ওই ক্লাব করার কথা মনে থাকে। টাইগার না, এই টাইগার এখানে বিলাই বানাটা খুব ভালো মতো আমার জানা আছে। ঠিক আছে, ডরাই তো এমনিতে তো ডরাই, চিল্লাই আমি যাই বাজারটা নিয়ে আসি, বেশ সময় লাগবে। তুই বাজার আনবি এখন? আমি তোর লেগা বয়ারিছি বাজার করার লেগা, আমি নিজে বাজার করছি, রানছি হামু। আমি জানি তো তুমি রানবা, বলতে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, চলো মিলামিশে খাই। কোনো মিলামিশে না, এক লাখ হামু, আমি নিজের জন্য শুধু রান্না করছি। যারা বউয়ের কথা শুনে না, যারা বউয়ের জন্য বাজার করে আনে না, তাগো একটাই শাস্তি দেওয়ার উপায় আছে, খাওন বন্ধ করে দেওয়া। আজকে বাড়িতে তোর লেগা কোনো খাওন না, আমি খামু করে দিলাম, জেনে খুশি এনে গিয়ে খা। কি শাস্তি চলতেছে? আরে ওর মুখেই শুনেন, অপরাধীর মুখেই শুনেন, কি শাস্তি? কি করছস? আমি একজন অসাধু ব্যবসায়ী, দেশের মানুষের সাথে আমি প্রতারণা করছি, 40 টাকা কেজির আলু আমি 70 টাকা বেচছি। টাইগার ভাই আমার এই জন্য এই শাস্তি দিছে। আমি আপনাদের সবাইকে কথা দিতাছি, আমি আর কোনোদিন এইরকম কাজ করব না। আর কোনোদিন এই কাজ করবি না? হ্যাঁ, টাইগার একদম ঠিক শাস্তি দিছে। এই এই তোর লজ্জা করে না? লজ্জা করে না 40 টাকা আলু 70 টাকা বেচতে? হ্যাঁ, তো ঘরের মতো ব্যবসায়ীর লেগা আজকে দেশের মানুষ বিপদে পড়ে। হ্যাঁ, তো করে এই শাস্তি না দিয়া ওর লগে লগে জুতা পিঠা করা উচিত ছিল। আচ্ছা আমার জুতা দিয়ে করে পিটুনি দিয়ে দিই। কাকা, এটা টাইগার ভাই শাস্তি দিছে, আর টাইগার ভাই শাস্তি তো ইউনিক শাস্তি, বুঝলে? হয়তো মেরে বিশ্বাসই না, হ্যাঁ ইউনিক শাস্তি, তো বিশ্বাস ইউনিক শাস্তি, খুব ভালো করছে। তো শোন, এই শাস্তি না, এই শাস্তি না, ওরে আমার যে আফ্রিকান মাগুরের পুকুর আছে না, ওই আফ্রিকান মাগুরের পুকুরের মধ্যে নিয়ে যা ফেলায় আনে। কি ব্যাপার ভাই, তুমি এই সময় এখানে বসে খাইতেছো, ঘটনা কি? ভাই ভাবি বাসে নাই, মুখগুলোর খবর কি করছো? যাবে ওই যে ভাই, তুমি যা কইছিলে হেরেই করছি। কি করছো ডিটেল ক? মানে হইছে কি, ওই বাজারে ঘাটে যেখানে যেমনি বলছিলে সেভাবে আমরা করছি, পুরো এলাকা ঘুরাইছি, গ্রাম রাস্তার লোকজন ঢোকে আইছে। ভাই ভাবি বাসে নাই? ভাবি বাসে নাই, ভাবি বাসে নাই, হ্যাঁ তারা দিছ দেখি তো ভাবি দে বাসা থাকবো না, কই থাকবো, কানের কাছে খালি ভাবি বাসায় নাই, ভাবি বাসায় নাই। ভাই যে মানে বাসে না খাই, তুমি এখানে খাইতেছো এই জন্য জিজ্ঞেস করছি কি ভাবি বাসায় নাই? এনে খাইতেছি, বাসায় ঝগড়া হয়েছে। কি নিয়ে ঝগড়া করছে? আরে সামান্য বিষয় নিয়ে, কিন্তু আমার তো মেজাজ ধুপধাপ গরম হয়ে যায় না, ওই খাওয়ানে জাল বেশি দিছে। তাই বলছে জাল বেশি দিলা কেন? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আর হইব না, কালকে থেকে আর জাল দিব না, আমি প্লেট ভিক্ষা মারছি মুখের উপরে, জাল খাবো। আহত হয় নাই তো? আহত হয় নাই, ঠিক তো হয় না, এটা আমিও বুঝতেছি। আমার তো মেজাজ গরম, আমার তো সমস্যা একটাই যে আমি টাইগার। চা খাইছো? খাই নাই, বাড়িতে দেখো, বাড়িতে খাওয়ার দরকার নাই। বিরিয়ানিটা খুব ভালো, বাজার যা, দেখ কত টাকা আছে, সবাই দিয়ে দেবো। ওয়ালা রে, আমার এটা কী হইলো রে, আমার আর কী হইব, আমার সর্বনাশ করে দিছে আমার, আমি তো পকেট ফকির হয়ে গেলাম, পকেট ফকির। কি হইছে, আপনি হাজারি করতেছেন কে, কান্নাকাটি করতেছেন কে? ইট্টু আগে দেখলাম ভালো মানুষ হইছে নাকি?
আমার একবারে সর্বনাশ করে ফেলাইছে, আমার মাথায় বাড়ি দিয়ে দিছে রে বাপ। আর আপনার মাথায় বাড়ি কে দিল? একটু আগে আপনি ভালো মানুষ আছিলেন, এখন হঠাৎ করে কি হইলো? কোন তো দেখি আমার রুই মাছের খাবারে সব মাছ মরে গেছে রে বাপ। কোন কি জায়গা, সব মাছগুলো একসাথে মারা গেছে? আর কই না, ওই যে এনামের বাজারে যে এনামের মাছের খাবারের দোকান আছে, ওই দোকান থেকে আমি কালকে মাছের খাবার নিয়ে এসে দিছি, পুকুরে দিছি, আজকে সব মাছগুলো মরে ভাসা উঠছে রে বাপ। এই এনাম খাবারের মধ্যে ভেজাল দিছে না? আচ্ছা অসুবিধা নেই কাকা, শোনেন আপনি কান্নাকাটি করেন না, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনার মানে খামারের নাইমিয়া আপনার যত মাছ আছে সব আপনি উঠান, এরপরে বিকেলবেলা আমরা ক্লাবে মানে বিচারের ব্যবস্থা করতে আছি, বাইরে জানাই দেবো বিষয়টা। শোনো, তোমরা যদি ঠিক মতো বিচার না করো তাহলে কিন্তু আমি এনামের নামে থানায় মামলা করুম। হ্যাঁ কাকা, টাইগার বারের আপনি চিনেন না? হ্যার বিচার ইউনিক বিচার, হ্যার বিচার যদি পছন্দ না হয় তারপরে আপনি থানায় যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ক্লাবে যাইতে কইতেছ? হ্যাঁ ক্লাবে যাবে। মাংসের খাওয়ানে ভেজাল দিতে দিতে এখন মাছের খাওয়ানে ভেজাল দেওয়া শুরু হয়েছে। এই মাছগুলো তোর কি ক্ষতি করছিল, কি অন্যায় করছিল তোর লোকে? হ্যাঁ তুই যে ভেজাল খাবার দিলি আর সেই খাওন খাইয়া যে মাছগুলো মারা গেল, কেন দিলি ভেজাল খাওন? ভাই বিশ্বাস করেন আমি কোনো ভেজাল খাবার বিক্রি করি না। মিছা কথা, ওর দোকানের মাছের ভেজাল খাবার খাই আমার ঘরের মাছ মরে গেছে ভাই। নিজের মাছ নিজে মারলে কেরা না করবো ভাই, এমন হইতে পারে না আমার কাছ থেকে খাবার কিনে নিয়ে সে নিজে এই খাবারে ভেজাল মিশাইছে আমার ফাঁসানোর জন্য। ভাই বিশ্বাস করেন আমি কোনো ভেজাল মাল বেছি না। কথায় তো যুক্তি আছে। হ্যাঁ ভাই যুক্তি আছে, এটা হইতেও পারে। আমি বিশ্বাস করলাম তোর কথা, তোর নিজের একটা ঘেরা আছে না? হ্যাঁ আছে। তুই এখন তোর দোকানে যাবি, মিঠু তোর লগে যাইব, হালিম কাকাও যাইব, যেই বস্তা থেকে তুই হালিম কাকারে মাছের খাওন দিছস ওই বস্তা থেকেই তুই আবার মাছের খাওন নিবি, নিয়া তোর নিজের ঘেরে দিবি। কি কইতেছেন ভাই, আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝার কিছু নাই, তোর তো মাছের ঘেরা আছে, ওই ঘেরে তোর দোকানের খাওন দিবি, তারপরে তোর ঘেরের মাছ যদি না মরে তাহলে তো তুই নির্দোষ, তখন হালিম কাকার শাস্তি হইব, আর যদি মরে তাহলে তোর শাস্তি হইব। আর যা দোকান যা। চল চল ভাই, আমি এটা করতে পারবো না ভাই। তুই এটা করতে পারবি না এটা আমি জানি তো, কারণ তোর দোকানের মাছের খাবার তো ভেজাল, ওইটা তুই নিজের মাছরে খাওয়াস না, নিজের মাছরে তুই অন্য দোকান থেকে খাও নাই না খাওয়াস। হ্যাঁ ওই সব ওষুধ ব্যবসায়ীর মতো যারা নিজের সন্তানরে ভেজাল ওষুধ খাওয়ায় না, তুই তো সেই মাল। ভাই ভুল হয়ে গেছে গা, আমার এবার মতো মাফ করে দেন, আমি বুঝে উঠতে পারি না। বুঝবি কেমনে, কেমনে বুঝবি, টাকার নেশায় পাইছে অবৈধ টাকা, যত ভেজাল দিবি তত বেশি ইনকাম। বাবা জহির, আমরা তোমার সবাই পছন্দ করি, তোমার উপর আমাদের আস্থা বিশ্বাস সবই আছে, চেয়ারম্যান সাহেবও তোমার উপরে কোনো কথা কয় না, তুমি আমার বিচারটা ন্যায্য বিচার করে দিবা। কাকা আপনার কত টাকার মাছের ক্ষতি হয়েছে? আনুমানিক 3 লাখ। তুই ক্যাশ 3 লাখ টাকা হালিম কাকারে দিবি, আর তোর দোকানের সাইনবোর্ড নতুন হইব, ওই সাইনবোর্ডে লেখা থাকবো যে আমি ভেজাল দেওয়া খাওন বেশি। এটা কি কোন ভাই, তাহলে তো আমার ব্যবসা লাড়ে উঠবো। ওইটাই তো চাই, ওইটাই তো চাই, আমাদের এলাকায় কোনো ধরনের 2 নম্বরই ব্যবসা তো চলবো না। হ্যাঁ তোর ব্যবসা লাড়ে উঠানো দরকার, আরো 10 জনের শিক্ষা হইব। কাকা বিচার পছন্দ হয়েছে আপনার? যে পছন্দ হয়েছে, আমি ন্যায্য বিচার পাইছি। ভাই এবার মতো আমাকে মাফ করে দেন, এই যে আমি কানে ধরতেছি আর জীবনে এই কাজ করবো না, আমি যাই ধরো কোনো কাম হইব না। টাইগার জহিরের এক কথা, এইটাই ডিসিশন, মামলা ফিনিশ, বিচারও ডিসমিস। Thank you.
ডাক্তার সাহেব আসছো? ডাক্তার কি বললো? ডাক্তার বললো তোমার আর একটা বিয়ে করতে। আর একটা বিয়ে করবো? তোমারে সামলাই কুল পাই না, আবার বিয়ে করবো? কিন্তু কি বললো ডাক্তার বলো না। আচ্ছা তুমি আমার নেতা কও কেন? আমি কি নেতা? কোনো দল করি আমি? তুমি দল না করলেও নেতা, আর সবাই তো তোমার নেতা হিসেবেই জানে। তারপরে তুমি আমার নেতা বলবা না, কারণ তোমার ক্ষেত্রে আমি সঠিক বিচারটা করতে পারিনি। মানে কি? মানে রিপোর্টে লেখা আছে জহির কোনোদিন বাবা হইতে পারবে না। কি? আমি বাপ হইতে পারবো না। আগে জানলে আমি তোমার বিয়ে করতাম। মাফ করে দিও আমার। ঘরে আসো, খাওয়া রান্না করছি, দুজন একসাথে খাবো। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো অ্যান্ড লাভলি এর মাল্টি ভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। ভাই মজনু তো বিয়ে করতে চায়। বিয়ে করতে চাস ভালো কথা, কিন্তু বিয়ে করে বউ রে খাওয়াবি কি? ভাই আব্বাই বলছে আমি নাকি অনেক বাধাই না, কোনো কাজকর্ম ঠিকঠাক ভাবে করি না, তা বিয়ে করলেই কাজকর্মে মনোযোগ দিয়ে দেবো, এই জন্য বিয়ে করতে চাই। এই তো আমার সমস্যা, আমরা সব সমস্যার সমাধান খুঁজি বিয়ার মধ্যে। একটা ছেলে বেকার বাদাইম্যা, আমরা মনে করি বিয়া দিয়ে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে চাকরিজীবী, কিন্তু একটু উল্টাপাল্টা চলে, ওর ক্ষেত্রেও মনে করি যে বিয়া দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বিবাহ সরাসরি একটা লস প্রজেক্ট, এটাকে বুঝে না। লস প্রজেক্ট? লস প্রজেক্ট কেমনে ভাই? এটা তোরা বুঝবি না, এটা বিবাহিত পুরুষরা বুঝবো। একজন বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করো, সে বলতে পারবে যে বিবাহ করার পরে তার জীবনটা সুন্দর হয়েছে না ধ্বংস হয়েছে। তারপর একটা উদাহরণ দিয়ে কই, তোর পকেটে এখন কয় টাকা আছে? 350 টাকা। এই 350 টাকায় তোর কয়দিন চলবো? মিনিমাম 3 দিন, আর একটু কষ্ট কষ্ট করে বললে 5 দিন। বিয়া করলে এই টাকায় একদিনও চলবো না, এক বেলার বাজার হইব না এই টাকায়। তারপরে মনে কর নানান ধরনের অনুষ্ঠান আছে বিবাহিত জীবনে, সেগুলো পালন করতে হয়। হ্যাঁ, শ্বশুরবাড়ি যাওয়া, শ্বশুরবাড়ি থেকে মেহমান আসা, ঈদ, কারো পূজা, কোনো জায়গায় দাওয়াত খাইতে যাওয়া, সব কিছু যদি ধরো তাহলে লাখ লাখ টাকা চলে যাব। এখন 350 টাকা দিয়ে জীবন চালানো ভালো, নাকি লাখ লাখ টাকা খরচ করুন ভালো, কোনটা ভালো? হ্যাঁ, তাছাড়া বহু জিনিসটাই একটা সমস্যা রে। কই তুমি? এই তো ক্লাবে। বাসায় আসা লাগবো না? হ্যাঁ লাগবো না কেন, লাগবো তো। রাত 10:30 বাজে, এখনো তোর বাসা আসা খবর নাই। 10 মিনিটের মধ্যে বাসায় ঢুক না, কিন্তু খবর আছে একদম। আচ্ছা না না ভাই, আপনি আসছেন, আমি এখন ক্লাবে থাকবো নাকি? কতদিন পরে আপনার সঙ্গে দেখা হইব। আমি চলে আসতেছি ভাই, অসুবিধা নাই, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। তোকে মেহমান আছে, বাসায় মেহমান আছে, তোকে ভাবি তো আবার যখন তখন আমার ফোন দিতে সাহস পায় না, এই জন্য মেহমান এই ফোন দিতে। তা যাই ভাই, আপনি যে ভাবির বিয়ে করছেন, আপনি কি আসলে মনে করেন যে কইতে পারেন যে ভাবির বিয়ে করে আপনি কি ঠকছেন না জিতছেন? আমি কেটা
আপনি তো ভাই আমার ভাই টাইগার ভাই। হ্যাঁ টাইগার জহি, আমার বউ আমার সঙ্গে কথা কওয়ার আগে একশোবার হিসাব করে, নিজে নিজে হিসাব করে তারপরে আমার লোকের কথা কয়, ওই রকম ডরায়। ব্যাপারটা হচ্ছে ওই রকম, পুরুষ হইলে ওইরকম হইতে হইব, স্বামী হইলে ওইরকম হইতে হইব, বউ জানি ডরায়। যাই হোক, তারপরে তোমাদের প্রতি আমার উপদেশ, বিয়েটা করার দরকার নাই, কারণ এই জিনিস তোমরা সামলাইতে পারবো না, সবাই তো আর টাইগার জহির না। গেলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি বিয়া করুম না, বিয়া মানে জীবন নষ্ট, সময় নষ্ট, টাকা নষ্ট, শরীর নষ্ট, ঘুম নষ্ট, আমি বিয়া করুম না। শোন ভাই, কই গেল আর তোরা যে কইতে আছো? এত দুষ্ট হচ্ছে, এতবার বললাম যে আমার ছেড়ে দে, তোকে ভাবি টেনশন করতেছে, তোর ভাই আর একটু থেকে যান। তার একটু থেকে কি করছো তুমি? ওই তো কি করছি, ই করে না, যেটা করি আমি বিচার আছার। এই তো কিসের বিচার করছো? কত বিচারই তো করি, এই মানে কারো মাছের গ্রের মাছ মরে গেছে, আবার কারো বউরেকে পিটাইছে, নানান ধরনের বিচার। সবার বিচার করাইছো না, এখন তোমার বিচার হবে, কান ধরো। তোমার মাথায় কি খুন চেপে যায়? আমি কানটা কেমনে ধরবো কত? আমি, আমার নাম টাইগার জহির, আমি কান ধরলে এটা হয়? এটা সম্ভব না। কান ধরবি না? না। ঠিক আছে, কি বিশ্রাম, দড়ি গলায় দড়ি দিবি, গলায় দড়ি দিবি, অসুবিধা নেই, নিজের কান নিজে ধরলে কোনো মান অপমানের ব্যাপার আছে? নিজেরই তো কান। সকালে বাজার করস নাই আর এখন রাত করে আইসস, আজকে সারা রাত কান ধরে না খাড়া থাকবি? আমি সারা দিন একটা না খাওয়া মানুষ, এক গ্লাস পানিও খাই নাই সারা দিন। আমার মায় কইতো বাজান, এমনি না খেয়ে থাকলে মানুষের আয়ু কমে যায়, আজকে একটু হইলেও তো আমার আয়ু কমছে, 10 মিনিট হলেও কমছে। আমার মা যদি বেঁচে থাকতো। হইছে, আর ইমোশন দেখাই তো না, টেবিলে খাওয়া দিছি, খাইতে আসো। আমি জানতাম তো সবই তোমার দুষ্টামি, তুমি কোনোদিন আমার এমনি কাম দিয়া খারাপ করে রাখবে হয়? ঘুমায় গেছো? এই যে আরেকবার কি ডাক্তার দেখাইবা তুমি? না, ডাক্তার তো বলেই দিছে যে বাচ্চা কাচ্চা হবে না। তারপরেও আরেকবার যদি ক্রস চেক করতে যায়? কেন, বাচ্চা কাচ্চা নেওয়া নিয়ে তোমার কি কোনো আফসোস আছে নাকি? না, আমার আফসোস নাই, তোমার যদি কোনো আফসোস থাকে। না, আমার কোনো আফসোস নাই। আচ্ছা, এই বিষয়ে কথাবার্তা বাদ দাও তো, শোনো, আজকে না রান্না খুব ভালো হয়েছে সত্যি। আমি তোমার সঙ্গে কোনোদিন মিশা কথা বলছি? সারাদিন আমার সাথে মিশা কথা কো, দূর সত্যি গিয়ে লাভ আছে? সত্যি গুলো ক্যাশ ক্যাশ, মিশা গুলো ক্যাশ ক্যাশ। ক্যাশ ক্যাশ মানে? আমি জানি না রে ভাই, ডিকশনারিতে দেখো। ডেকো না, চোর ঢুকছে নাকি? চোর ঢুকবো কেন?
তুই যেমন নাক ডাকতেছস, এই বাড়িতে কি চোর ঢুকতে পারবো? আই বাইরে তুই বাসাতে বাইরে। আরে তুমি কি কইতেছ, এটা ঘুমন্ত মানুষ, সে উঠে কইতেছ বাসা থেকে বাইরেতে, এরকম কথা? দেখ আমার শুয়ে পড়ছি, শুয়ে আমার নাক ডাকতেছে, বলছি না করতে বাইরেতে। আরে তুমি আমি সমস্যা কি আমার গুলা তো নাকে সমস্যা, নাক ডাকো তুমি। আরে নাক থাকলে মানুষ ডাকবো না, কত মানুষের নাক ডাকে এটা কোনো ব্যাপার, নাক খাইতে ভালাইলেও তো লাভ নাই, নাক ডাকবেই, এটা একটা বায়োলজিক্যাল সমস্যা, টেনশন করো না। হ্যাঁ কানে তুলা দিয়ে ঘুমাই পড়ো। ওই ডেইলি ডেইলি আমি অনেক সহ্য করছি, আজকে আমি বলছি না, আমার এক কথা একদমই তুই এখন বাসাতে বাইরে হবি, বাইরে বাইরে শীত তো, শীত ও গরম হোক তুমি বাইরে বা যাও। আচ্ছা তুমি আমার বউ হয়ে আমার কাছে কিচ্ছু শুনো না, আমি গরিব গো, গায়ে কম্বল পেঁচাই দিই, তুমি আমার গায়ে থেকে কম্বল সরাই আমার কিচ্ছু শুনো না। লেকচার শেষ হয়েছে, শেষ হলে যা বাড়িতে কইছি। আরে কি কও তুমি, এটা তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি বাইরে হব না, বাইরে হবি না, ঠিক আছে বাইরে না। কি হলো তুমি, সব দড়ি বিস্কি গলায় দড়ি দিব আমি, তুই বাইরে হবি নাহলে আমি গলায় দড়ি দিব। আমি ডাকিতাছি তুমি ওই মুঠাই মুঠাই রকম করে রাখছস কে, বেমার সে তোর বিয়ে তো করছ নাই, চিল্লাইতেছস কে, এই কথাটা ভদ্রভাবে বলতে পারছ না? আরে বেটা ভদ্রভাবে কইলে কি গান বন্ধ হয়? তা তুই এরকম করে হয়ে রাখছস কে, কে আছে? আরে সাধে এমনি রইছি, বাইরে মানিব্যাগ দিতে গিয়ে একটা জিনিস দেখছি। কি জিনিস? এটা তোর কইতাম না, তোর কারো কইম না, তোরা গান গাইতেছিলি না বেসুরে, গা। ভাই এত এই সময় এই সময় ভাই আপনি ভাই, তোরা যেভাবে গান গাইতেছস বাসায় থাকতে পারলাম না, চলে এলাম। ভাই ওদের গানের গলা মানে আওয়াজ তোমার ভারী পছন্দ যায়। আরে রাত্রির বেলায় শব্দের গতিবেগ অনেক বাইরে যায়, সব কিছু চুপচাপ থাকে না, এই সিম্পল জিনিসটা জানোস না? ও আচ্ছা ভাই, ভাবি তোমার এত রাইতে আইতে দিল দিল না, অনুমতির ব্যাপার আছে নাকি? আমি যেই জায়গায় খুশি সেই জায়গায় যাবো, আমার বউরি বিষয়ে বলার কি আছে? হ্যাঁ গান শুনছি, আমার আইতে ইচ্ছা করছে, আমি রওনা সেও দিছিল আমার সঙ্গে, কিন্তু আমি বলছি যে না শীতের রেতে যাওয়ার তোমার দরকার নাই, তুমি শুয়ে থাকো ঠান্ডা লাগবে। ভাই তুমি তো একটা ভুল করে ফেলাই যা, কি ভাবলে লই তা সে একটু গান টান গাইতো আমাকে শুনাইতো গান গাইয়া। হ্যাঁ ভাই তোমার শীত লাগতেছে না, শীতের কাপড় ছাড়া চলে আইলা। শীত আমার লাগতেছে না, আমার তো গরম বেশি, একটু গরমই লাগে, আমি শীতের মধ্যে আমি ফ্যান সেটে ঘুমাই, তোর ভাবি কম্বল গায়ে দিয়ে ঘুমাই, গরম বেশি আমার, হইতে পারে না? ভাই ভাবি তোমার খুব ভয় পায় তাই না? ভয় পায় কিনা জানি না, তবে ডাইনে যেতে গেলে ডাইনে যায়, বাইরে যেতে গেলে বাইরে যায়, উঠতে গেলে উঠে বসতে গেলে বসে, আমার কথার বাইরে যায় না। এই ভাই তুমি তো বিয়ে শাদী করে ভালোই আরামায়েশের মধ্যে আছো, তাহলে আমরা বিয়ে করতেছি আমগরে তুমি নিষেধ করো কিসের জন্য? আরে পাগল আমার বউয়ের মতন বউ তো তারা পাবি না, এরকম ভালো বউ কই পাবি, আমি যা কই তাই শুনে, আমি যদি কই ঘুমায় থাকো ঘুমায় থাকে, আমি যদি কই উঠো তাহলে উঠে, আমার কথার বাইরে তো কিছুই করে না, এরকম বউ পাবি না এই জন্য, তারপর যদি পাস তাহলে বিয়ে করিস, অসুবিধার তো কিছু নাই। যা কই ভালো হইলো, অনুমতি তো দিছো, কালকে সকালবেলা এই ভাবির সাথে দেখা করে বলবো যে ভাবি ঠিক আপনার মতো করি মানে একটা ফটোকপি, ওরকম একটা বউ আমার জন্য খুঁজে দেন, আমি বিয়ে করে ভালো। ঠিক আছে তাহলে অনুমতি দিলাম, গান গাওয়ার অনুমতি, গা গানটা শুরু কর। ওরা তুমি গানে খালি বাধা দেয়। আরে বাধা দিব না আমি তো, গা। আচ্ছা গা। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা মাখামাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, ঘুমাই নাই রে ঘুমাই ডাকে দেখি পাখি। হ্যালো কই তুই, আমার একলা ঘরে রেখা কই গেছস? কাকা আপনি তো আপনার কারণেই তো, আপনি তো বললেন কাকা,
বাবা বাবা, আপনি করে বলা শুরু হয়েছে না? বাসা থেকে বাইর করে দিছি আর যাই আসে আড্ডা শুরু করে দিছে। এখন বাসা আসবি বাসায়? আচ্ছা ঠিক আছে কাকা, আপনার তাহলে জরুরি দরকার এটা। এটা তো আমি এখন বাসায় না গিয়ে আপনারে তো আমি এটা আমি কেমনে ই করি। বাসায় গিয়ে দেখি, হ্যাঁ বাসায় গিয়ে দেখা বেশি জরুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই বাসায় যেতেছি। আরে আমার ওই যে ঢাকার বাসার কেয়ারটেকার কি একটা কাগজপত্র লিখে ফোন দিছে, বেশি বলে জরুরি বুঝছো তো, ওইটা বিশ্রয়ে বাইর করে তারে আবার জানাই দিব। কেমনটা লাগে ক? হ্যাঁ জমে গেছিল না? যাই করে গিয়ে এখন আবার না 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 খবরদার খবরদার দরকার নেই। আচ্ছা ভাই, ওই যে মানিব্যাগটা রয়েছে তখন ফালাই দিয়ে গেছিল তো, তাই নাকি? ওর মধ্যে দিয়ে আসতে পারতি না? ভাবি আপনি কোনো চিন্তা করেন না, ও আপনার গায়ের গহনা বিক্রি কইরা মোবাইলে খেলছে, ভিডিও গেম জুয়া খেলছে। ওরে এমন শাস্তি দিমু ভাবি আর জীবন আপনার সাথে খারাপ ব্যবহার করবো, আপনি দেখেন আমার গায়ে হাত দেয় কথায় কথায়। ময় না মিথ্যা কথা কবি না, আমি মিথ্যা কথা কই? আমার গায়ে মারের দাগ আছে, আমি দেখাইতে পারবো। এইটা দেখো তো দেখাইতে পারবো। সি 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 রাখেন রাখেন, ওরে এমন ব্যবস্থা করবো, ওর বাপের নাম তো ভুলবো ভুলবো, দাদার নামও ভুলে যাবে। এই ভাবি কাপড় চোপড় খোলার দরকার নাই, অসুবিধা নেই, ওর বিচারটা এমন ভাবে করুন খেলাবে নিয়া, ও মায়ের খাওয়ার পরে মানে ওর মার নাম ভুলে দিব, ও তোমার পায়ের দিলে কিবা মা আমার ক্ষমা করিয়ে দাও। কি কইছিস? আরে বড় এটা তো কথার কথা, মানে মা তো আর কইবো না, ভাবিকে কইবো বন্ধু কইবো। যাই হোক, এই শফিক তুই আর ধরে নিয়ে ক্লাবের দিকে আয়, ল বাইরে নিয়ে আমার কাছে গুজগাজ করে ক্লাবের মধ্যে আনিয়া খালার বিচার দেখুন, ভাবি তুমি বাসা চলে ধরো। চল তুই যা, তুই আর ব্লগে তুই থাক থাক। আমি কিন্তু তোমার হাজবেন্ড, এই যে তোমার পা ধরে আছি, তোমার কিন্তু পা পইতাছে। তা আমি কি বলছি পা ধরে বয়ে থাকতে? সারো পা সারো। ঠিক আছে আমি আর নাক ডাকবো না, রাত্রির বাইরে যাবো না, কিন্তু এখন আমার বাইরে যেতে দাও প্লিজ। কোন বাইরে যাওয়া যাই হবে না, পা ছাড়তে বলছি কিন্তু, পা ছাড়ো। ভাই ভাই তোর ভাবির হাঁটুতে বেদ না ভাই, জরুরির বিচার করতে হবে, বউ এই বিচার দিয়ে গেছে। হ্যাঁ ভাই টাইগার আজকে বিলাই হয়ে গেল, মানুষ যা আসলে সব শেষ, গেলেই কি না গেলেই। আমি কইছিলাম মনে হয় পা ধরে বয়ে থাকতে, মানুষ জুট গেছে, খালি মানুষ জুটের চিন্তা। ময়না তুই কামরা ভালো করলি না, নিজের স্বামীর বিচার পরপুরুষের কাছে দিবি? তুমি যখন আমারে মারো তখন তোমার মনে থাকে না যে আমি তোমার নিজের বউ? আজকে বুঝবা বউ মারার কত মজা। কামরা ভালো হলো না ময়না, এক মাকে শীত যায় না। এইটাই ঠিক আছে, কামনা করে জুয়া খেললে তোমার নামে আমি এইখানেই বারবার বিচার দিমু। যদি হাত দেয় বাইরে না আইন তোরে মনে করতে পাগল হয়ে গেছে, ভাই ভাবির পাও ধরে বয়ে থাকে। এই মজনু তুই গতকালকে আমার জিগাইছিলি না, আমি কি দেখছি, আমি কি দেখছি জানো? মানি ব্যাগ একটা যখন দিতে যাই দেহি ভাবি ভাবির সামনে ভাই কান ধরে খারাপ। বুঝলাম না ভাই কি শুরু করছে,
এটা কোনো কথা কো ভাই কেস করতে পারে আমার মাথায় ধরতেছে না কি রে কই জল্লা কই জল্লার বউ কই বিচার হইব না ওরা পাঠায় দিল তুমি আর কি বিচার করবা তোমার বিচার এই ভাবি করে তুমি আর কেমনি মানুষের বিচার মানে ভাই তুমি ভাবির সামনে কান ধরে খাড়ায় থাকো পাও ধরে বসে থাকো তোমার মতো একটা মানুষ ভাবির মতো মেয়েরে 10 বার বিয়ে করতে পারো 10 বার ছেড়ে দিতে পারো আর তুমি কিনা ভাবির পাও ধরে বসে থাকো আমাকে বাচ্চা কাচ্চা হয় না কেন হয় না জানো ডাক্তার কইছে তোমার সমস্যা তুমি যখন শহরে গেছিলে ডাক্তার দেখানোর জন্য আমরা তো তোমার লাগে গেছিলাম তখন আসার সময় আমাকে বুঝিয়ে গেছিল যে তোমার সমস্যার কারণে তোমাকে বাচ্চা কাছে হইতেছে না মিছা কথা কইছি সমস্যা আমার না সমস্যা চুমকির আমার বউ যে ডাক্তার দেখাইতে গেছিলাম ওই ডাক্তার আমার বন্ধু কলেজ ফ্রেন্ড ও কইলো চুমকি কোনোদিন মা হইতে পারবো না তারপর আমার বুদ্ধি দিল দোস্ত তুই আর একটা বিয়ে কর আজকে তোরে যে চটকানা মারছি ঠিক সেম চটকানা ওই ডাক্তাররেও মারছিলাম কিন্তু ভাই কেন আমি এটা এতদিন গোপন রাখছি এটাই জানতে চাস তো আমার বউ মাথা গরম মানুষটা অনেক ভালো আমার থেকেও ভালো মানুষ 6 বছরের প্রেম 8 বছরের সংসার দিল দিয়ে ভালোবাসে আমার আমি যদি ওর কথাটা বলতাম তাহলে ও কি করতো একটা বাচ্চার জন্য জোর জবরদস্তি করে হইলো আমার বিয়ে করাইতো একটা বাচ্চার জন্য আমি তো আর একটা বিয়ে করতে পারবো না আমি তো ভালোবাসি চুমকি ভাইজান আগে জানতাম তোমার বিচার ঠিকঠাক কিন্তু আজকে জানতে পারলাম তোমার ভালোবাসাও ঠিকঠাক তোমার প্রতি আমাদের শ্রদ্ধা পাইরা গেল যাই হোক এই কথাটা এই পয়লা আমি কাউরে কইলাম চুমকি জানি জীবন এটা জানতে না পারে না ভাই কেউ জানবে না আমরা কেউ ধরনের বলাবার নাই না ভাই কই তুমি বাসায় আসবে না তাড়াতাড়ি বাসায় আসো লেট করো না আচ্ছা এই দেখি চুমকি ফোন দিছে এখনই বাসায় যেতে হবে ভাই আমরা কি আপনার আগে দিয়ে আমরা বাসায় শুধু ক্রিম না সিরাম ক্রিম এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টি ভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা চুমকি কি হয়েছে হ্যাঁ এটা তুই ডাক্তারের রিপোর্ট তুমি কেমন পাইলে আমি তো লুকিয়ে রাখছিলাম কেন লুকিয়ে রাখছিলা কেন অতদিন নিজের অপরাধী বানায় রাখছিলা তুমি যদি এটা জানতা তুমি কষ্ট পাইতা তুমি কষ্ট পাইলে তো আমি কষ্ট পাই আচ্ছা তোমার কোনোদিন খারাপ লাগে নাই কেন এই যে আমার কখনো বাচ্চা হইব না না
কেন? এদিকে আস। শোনো, মানুষ সন্তান চায়, জ্ঞান চায়। সে পৃথিবীতে তার বংশ ধরে রেখে যেতে চায়, তার অস্তিত্ব রেখে যেতে চায়, এমন একজনকে রেখে যেতে চায় যে তারা মনে রাখবে। কিন্তু আসলে পৃথিবীতে নিজের বলে কিচ্ছু নাই, কিছু থাকে না। যেমন ধরো, তোমার বাবার নাম, তোমার মার নাম তোমার মনে আছে, দাদার নাম, নানার নাম মনে আছে, দাদার নানার বাবার নামও মনে আছে, কিন্তু তাদের বাবার নাম তুমি কি বলতে পারবে? বাবা মার নাম তাইলে কি দাঁড়ায়? তার মানে একদিন তোমারও সবাই ভুলে যাবে, একদিন আমারে সবাই ভুলে যাবে। খুব অন্য পর্যায়ের মানুষ ছাড়া চিরস্মরণীয় হয়ে থাকতে পারে না। তাইলে মানুষ সন্তান চায় কেন? আসলে মানুষ পৃথিবীতে মানুষের অস্তিত্ব রক্ষার একটা ভূমিকা রাখে মাত্র। তাইলে যাদের সন্তান হয় না, স্রষ্টা কি চায় না তারা এই ভূমিকাটা রাখুক? তাদের ভূমিকা রাখার দরকার নেই, সেটা না। তাদের দৈত্যটা হয়তো আর একটু বড়, আর একটু গভীর। পৃথিবীতে অনেক সন্তান আছে যাদের মা নাই, বাপ নাই, অথবা মাকে বাপকে জানে না, অবাঞ্ছিত, অবহেলিত। তাদের বাপ মার দরকার নেই, তাদের বড় হওয়ার দরকার নেই। মানুষের মতো মানুষ হওয়ার তাদেরও তো দরকার আছে। সেই পরের সন্তান, যাকে আমরা পরের মনে করি, সেই সন্তানটা আমার না কেন? সেই সন্তানটাকে আমার বলে ভাবতে পারি না কেন? সেরকম একটা সন্তান, একটা শিশু, তাদেরকে আমাদের ভাবতে পারি না, পারা উচিত না? পারি। তাহলে এখন আমরা কি করবো? কি করবো? প্রথমে চোখের পানি মুছি, তারপর রান্না কি আছে জানি না, তার সঙ্গে একটা ডিম ভেজে দিবা, আরাম করে খাবো, তারপর চড়াই ঘুমাই যাবো।